ভবিষ্যতে থাকবে কিনা বলতে পারছি না। লাইফের বন্ধু, বসে বসে পাঁপড় খাচ্ছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো উল্টো চড়ক মেলা। তো আজকে এই চড়ক মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের খেলা থাকবে, সেখানে থাকবে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকম সেজে কিন্তু তারা হাজার অনুষ্ঠান করবে। তো আজকে এই উল্টো চড়ক দিয়ে শেষ হবে এই চড়ক মেলার প্রোগ্রামটা। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চড়ক মেলার যেটা স্টার্টিং ছিল বা শুরু ছিল, সেটা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের আর কি হাজরা নাচ প্রতিযোগিতা। তাদের হাজরা নাচ শেষ হয়ে গেছে, বর্তমানে কিন্তু চলে এসেছে ছোটো ছোটো শিব পার্বতী। চলো, শিব পার্বতী নাচ কিন্তু হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। তারপরে আরও বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আগে শিব পার্বতীর নাচটা দেখে নিই। এর আগে তোমাদেরকে দেখালাম ছোটো ছোটো বাচ্চাদের নাচ, শিব পার্বতীর নাচ। এখন কিন্তু যে সমস্ত খেলাগুলো হয় এই হাজরা বা চড়ককে উপলক্ষ করে, সেই খেলাগুলো কিন্তু হবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বর্তমানে যে খেলাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ দায়ের খেলা। আর এই দায়ের উপরে কিন্তু যেই মেন সন্ন্যাসী রয়েছে, তিনি কিন্তু এই দায়ের উপরে, মানে ধারালো দায়ের উপরে নৃত্য পরিবেশন করবে। আর তার আগে কিন্তু দাটাকে তারা দেখতে পেলাম যে মন্ত্র দিয়ে আর কি দাটাকে বশ করে নিয়েছে। ইনিই কিন্তু মেন সন্ন্যাসী, যিনি বর্তমানে এই দায়ের উপরে নৃত্য পরিবেশন করবে, ধারালো দায়ের উপরে কিন্তু নৃত্য পরিবেশন করবে। এই চড়ক মেলা কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু এই খেলাগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, মেন যে সন্ন্যাসী, তিনি কিন্তু খেলা শুরু করে দিয়েছে একদম ধারালো দায়ের উপরে। দেখতে পাচ্ছ
বন্ধুরা তোমরা তো সেই খেলাগুলো দেখলে, এরপরে কিন্তু সেই চড়ক গাছ ঘোরানো হবে, দেখতে পাচ্ছ। তো বন্ধু দেখতে পাচ্ছ যে চড়ক গাছ কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করে দিয়েছে, আর সেই চড়ক গাছ কিন্তু উল্টো দিকে অলরেডি ঘুরাচ্ছে। আর তো বন্ধু এতক্ষণ তোমাদেরকে এই খেলাগুলো দেখালাম, তার পাশাপাশি কিন্তু চড়ক গাছ উল্টো দিকে ঘোরানো দেখালাম। আর আমি বর্তমানে যার সামনে দাঁড়িয়ে রয়েছি তিনি এই চড়ক খেলার মেন সন্ন্যাসী, তো ওনার কাছ থেকে শুনবো যে আজকে এই উল্টো চড়ক কী জন্য ঘোরায়, একটু তার বিবরণ একটু ওনার কাছ থেকে আমি শুনি। আমার নাম হচ্ছে মঙ্গল হালদার। আচ্ছা আচ্ছা, মানে সবাই সন্ন্যাসী সন্ন্যাসী বলেই থাকে। তার চড়কটা হচ্ছে ধরেন আমাদের পূর্বপুরুষ থেকে এটা ঘুরে আসে। আচ্ছা, হ্যাঁ, ওই দিন যদি আমরা গাছ নামাই দিতাম আঠারো ভক্ত, ওই দিন দিয়ে গাছটাকে নামাই দিতাম। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই দিন আমরা আঠারো ভক্তা দিলে আট দিন পরে আমরা উল্টো চড়কটা ঘুরে আমরা আঠারো ভক্তা দিয়ে দিই। মানে সোজা চড়ক থেকে গাছটা অলরেডি দাঁড়ানোই ছিল। হ্যাঁ, দাঁড়ানোই ছিল। তারপরে আপনি আজকে আজকে গাছটাকে মানে নামাবো, তারপরে বিসর্জন করবো গাছটা। মানে এই সমস্ত আপনারা দেখাচ্ছেন, মানে এগুলো ভবিষ্যতে থাকবে কিনা বলতে পারছি না। না, বলা যাবে না, বলা যাবে না, কিন্তু আপনারা আছেন সেগুলো দেখতে পাচ্ছে দর্শকে। আমাদের ছেলেবেলা এগুলো করবে কি করবে না। আচ্ছা, ধন্যবাদ কাকু, ধন্যবাদ। তো যেই নীল ঠাকুরকে কেন্দ্র করে এই চড়ক মেলাটা হয়, সে পাট ঠাকুর যে যেমন বলে আর কি, তো এর পাশাপাশি দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের কিন্তু একটা চড়ক গাছ এখানে ঘোরানো হচ্ছে। তো শুধু উল্টো চড়ক নয়, এই উল্টো চড়ককে কেন্দ্র করে কিন্তু মেলা হচ্ছে। তো সেই মেলাটা তোমাদেরকে একটু দেখাই যে কী কী দোকানপাট মেলাতে বসছে, আর লোকজনও বেশ ভালোই এসছে, চলো একটু মেলাটা ঘুরে দেখি। তো মেলা মানে জিলেপির দোকান তো থাকবে, এটা কমন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাদামের দোকান, বিভিন্ন মেলায় বিভিন্ন ধরনের দোকান কিন্তু হয়, আইসক্রিমের দোকান থেকে শুরু করে ফুচকার দোকান, এগুলো তো কমন জিনিস মেলার কথা। তো প্রচুর প্রচুর দোকান কিন্তু এই মেলাতে এসছে, পাঁপড়ের দোকান, বেশ জমজমাট মেলা এখানে। আর যারা মেলায় এসে তাদের কাছ থেকে একটু শুনি যে মেলাটা তাদের কেমন লাগছে, একটু বলুন কেমন লাগছে মেলাটা। হ্যাঁ, খুব সুন্দর মেলা হয়েছে। হ্যাঁ, আশা করি আগামীতেও যেন এরকমই মেলা হয়, তাহলে আমরা আনন্দ পাবো। হ্যাঁ, এরকম প্রতির প্রচুরই হয়। কেমন লাগছে? দারুণ লাগছে মেলাতে এসে। আমরা বিভিন্ন রকম খাবার খেতে পাচ্ছি, লোকজনের মানে দেখাশোনা করতে পারছি, গল্প। মেলাতে পেয়ে গেছি বন্ধুকে, সেই স্কুল লাইফের বন্ধু। এখানে দুজন বন্ধু রয়েছে আমার, এর নাম দীপেন, আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওতে, আর এর নাম মিঠুন। চলো মেলাটা তো ঘুরলাম, এবার একটু কিছু খাওয়া যাক। তার পাশাপাশি তিন বন্ধু, আর দেখা হলো যেহেতু বন্ধুর সাথে, আর সেই স্কুল লাইফের বন্ধু, বসে বসে পাঁপড় খাচ্ছি। তো অবশ্যই অবশ্যই অবশ্যই, তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমরা যতক্ষণ পাঁপড়টা খাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।